আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আজকে আমরা আরসিসিবি সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকেই চিন্তা করি, এই আরসিসিবি সার্কিট ব্রেকারটি এসিতে কাজ করবে নাকি ডিসিতে কাজ করবে। প্রথমে বলে রাখি, এটি একটি আরসিসিবি সার্কিট ব্রেকার যেটি মূলত এসির জন্য তৈরি করা হয়েছে। তো আমরা এখানে ডিসি ইনপুট দিয়ে আজকে দেখবো কি ঘটনা ঘটে। এবং আমরা প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। আপনারা আমার হাতে যে নবটি দেখতে পাচ্ছেন, এই নবটি ভ্যারি করে আমরা বিভিন্ন ভোল্টেজ সিলেক্ট করতে পারবো। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি এবং সেই ভোল্টেজটা এখান এই দুই পয়েন্ট থেকে পাবো। এবং আমাদের এই দুই পয়েন্ট হচ্ছে ফিক্সড 12 ভোল্ট। আপনারা একটু লক্ষ্য করলেও দেখতে পারবেন যে আমাদের যে সার্কিট ব্রেকারের নিউট্রাল পয়েন্টটি আছে, এই নিউট্রাল পয়েন্টের সাথে আমাদের 12 ভোল্ট নেগেটিভ সংযোগ করা আছে, এবং যে ফেজ পয়েন্টটি আছে এখানে সেটার সাথে আমাদের পজিটিভ 12 ভোল্টটি সংযোগ করা আছে। এখন যদি আমাদের আরসিসিবিটা অন করে দিই, তাহলে আমরা এই দুই পয়েন্ট থেকে একটা ভোল্টেজ পাব। তো আমরা এটা হচ্ছে আমাদের যেই 12 ভোল্টের একটা লাইট, এটি মূলত হচ্ছে ট্রাকের হেডলাইট। তো আমরা এটি জ্বালিয়ে দেখব যে আমাদের কি অবস্থা হয়। দেখেন আমাদের লাইটটি কিন্তু জ্বলতেছে, এই সার্কিট ব্রেকারটি কিন্তু ট্রিপ করেনি। আর এই আরসিসিবি সার্কিট ব্রেকারের মূল কাজ হচ্ছে যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয় বা মানুষ যদি শক খায়, সেক্ষেত্রে আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে। তো আমরা এখন লাইটটি যখন জ্বলবে তখন একটি তারে হাত দিয়ে দেখব যে এটা ট্রিপ করে নাকি। আমার পা আমি এখন মাটির সাথে রেখে দিয়েছি। তো আমরা যদি এখন যে এই যে আমাদের নেগেটিভ যে প্রান্তটা আছে এখানে হাত দিই, তাহলে দেখেন লাইটটি বন্ধ হচ্ছে না। এবং আমরা যদি পজিটিভ প্রান্তে হাত দিই তাও লাইটটি বন্ধ হচ্ছে না। এখন আমরা দেখব আমাদের এই সার্কিটটি শর্ট সার্কিটে কি ধরনের আচরণ করে। আমরা একটি কানেক্টিং ওয়্যার নিয়েছি যার মাধ্যমে আমাদের যে পজিটিভ এবং নেগেটিভ আছে এই দুই প্রান্ত শর্ট করে দেব। এটা যদি এসির ক্ষেত্রে করা যায়, দুই প্রান্ত পজিটিভ এবং নেগেটিভ শর্ট করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে, মানে এই যে সুইচটি আছে এটা নিচের দিকে নেমে আসবে। তো প্রথমে আমরা এই দুই প্রান্ত শর্ট করে দেখি কি অবস্থা হয়। দেখেন আমি শর্ট করেছি, কিন্তু আমার এটি কিন্তু নিচের দিকে নেমে আসেনি। এবং আমার যে পাওয়ার সাপ্লাইটি আছে এটি শর্ট হওয়ার ফলে অটোমেটিক শাট ডাউন মোডে চলে গেছে। তো আমি পাওয়ার সাপ্লাইটি অফ করে আবার অন করব। দেখেন আমার পাওয়ার সাপ্লাইটি অন হয়ে গেছে। এখন আর একটা জিনিস আমরা চেক করব, সেটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারে যে টেস্ট পয়েন্ট আছে, এই টেস্ট পয়েন্ট যদি আমরা চাপি তাহলে এটি নিচের দিকে ট্রিপ করে নাকি। দেখেন আমরা টেস্ট পয়েন্টটি চাপছি কিন্তু নিচের দিকে ট্রিপ করছে না। তো আমরা এই সুইচটি অফ করে দিয়ে দেখি যে আমাদের লাইটটি জ্বলে নাকি। এখন আমাদের এটা অফ করে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তারপর প্রেস করুন বেল বাটনটি দিয়েছি। এখন যদি আমরা এই লাইটটি জ্বালানোর চেষ্টা করি, তাহলে দেখেন লাইটটা কিন্তু জ্বলবে না। দেখেন লাইটটা জ্বলছে না। এবং আমরা এখন এই সুইচটি তুলে দেখি কি অবস্থা হয়। দেখেন আমরা যখন সুইচটি তুলে দিলাম তখন লাইটটি আবার জ্বলতেছে। ফলে আমরা এখন বুঝতে পারছি যে আমাদের আরসিসিবি যেগুলো আছে এইগুলো শুধুমাত্র এসিতে কাজ করবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আরসিসিবির মধ্যে দিয়ে লিকেজ কারেন্ট প্রবাহিত হলে আরসিসিবি কী ধরনের আচরণ করে বা আরসিসি ট্রিপ করে নাকি। ধন্যবাদ সবাইকে।